শাড়িটা মূলত হচ্ছে স্বর্ণ কাতান। এবার যে শাড়িটা দেখাবো রাশ কালার, সবাই বেশি থেকে বেশি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে এই করোনা থেকে হেফাজত করে। শাড়িটার মধ্যে একটা গ্লোসি ভাব আছে, আর এই শাড়িটার মধ্যে বুটি রয়েছে, সাথে কিন্তু এক্সট্রা অর্ডিনারি একটা মিনা রয়েছে। পরশমণি যেমন একটা ট্রাস্টেবল পার্সন, আমাকে আপনারা ট্রাস্ট করতে পারেন। পরশমণি বেনারসি শাড়ি প্রতিনিয়তই আপনাদের জন্য এক্সক্লুসিভ কালেকশনগুলো করে থাকে। কালারগুলো সব সোবার স্টাইলের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরশমণি বেনারসি শাড়ির পক্ষ থেকে আমি রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত এবং আল্লাহ তাআলার প্রতি অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি ওইসব মানুষদের জন্য যারা করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালের বেডে শুয়ে আছে। খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই পার করছি। আল্লাহ তাআলাই বেহেতার জানেন কবে আমাদেরকে এই আজাব থেকে আল্লাহ হেফাজত করবেন। সবাই বেশি থেকে বেশি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে এই করোনা থেকে হেফাজত করে। পরশমণি বেনারসি শাড়ি প্রতিনিয়তই আপনাদের জন্য এক্সক্লুসিভ কালেকশনগুলো করে থাকে, ঠিক ঈদ আসার আগে আরেকটু বেশি করে থাকে। প্রতিনিয়তই আমাদের প্রোডাক্টগুলো ঈদ উপলক্ষে এসেছে। আমরা এখন মূলত এই শাড়িগুলো আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছি, কারণ এখন বর্তমান সময়ে বাংলাদেশে লকডাউন চলছে। তো এই লকডাউনের সাথে একটাই বুদ্ধি, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো দেখানো। যারা অনলাইনে ঘর থেকে কেনাকাটা করতে চাই, বাইরে বেরোতে না চাই, তাদের জন্য খুবই কার্যকর হবে। তো চলুন প্রথমে যে শাড়িগুলো দেখাবো সেই শাড়িগুলো, এক কথা হলো কি, পরশমণি মানেই হচ্ছে নিত্য নতুন শাড়ি। আর নিত্য নতুন শাড়িগুলো পরশমণি এই জন্যই কালেকশন করে, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের ইন্সপায়ারেশন কিন্তু আমাদের এই শাড়িগুলো আনার জন্য উৎসাহ জাগিয়েছে। তো আমি যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটা মূলত হচ্ছে স্বর্ণ কাতান। বাট একটা কথা বলে দিই, একটা সময় হতো স্বর্ণ কাতানগুলো একটু ভারী হতো, এই শাড়িটা কিন্তু একদম আলাদা। মানে স্বর্ণ কাতান বাট ওই ডে বাই ডে, যেমন আগে একটা সময় ছিল না বেনারসি শাড়িগুলো অনেক ওয়েট হতো, এখন কীরকম আস্তে আস্তে ডে বাই ডে সেগুলোর অনেক ওয়েট কমেছে। তো স্বর্ণ কাতানটাও ঠিক এরকম। এই শাড়িটার স্পেশালিটি হচ্ছে ভিতরে একটা এক্সট্রা অর্ডিনারি গ্লেজ আছে। জানি না ভিডিওতে আপনাদের বোঝা যাবে না, যার কারণে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, কারণ মোটামুটি 80% লোক এখন অনলাইনেই কেনাকাটা করবেন। তো এই জন্য আমরাও চাচ্ছি আপনারা যেন আমাদের কথাগুলোর উপর ভিত্তি করে জিনিসগুলো কিনতে সুবিধা হয়। আর এই শাড়িটার মধ্যে বুটি রয়েছে, সাথে কিন্তু এক্সট্রা অর্ডিনারি একটা মিনা রয়েছে। আর আঁচলপাটটা একদম সলিড, বোঝানোর কিছু নেই, কিন্তু সলিড হলেও ডিজাইন রয়েছে, এক্সট্রা একটা ডিজাইন রয়েছে। আর কালারগুলো সব সোবার স্টাইলের, কারণ জামানার সাথে সাথে কালারেরও মানুষের রুচির পরিবর্তন হয়েছে। ঠিক আপনাদের যে ধরনের কালারগুলো পছন্দ, পরশমণিও কিন্তু ঠিক আপনাদের ওই পছন্দের কালারগুলোর উপর ভিত্তি করে শাড়িগুলো কালেকশন করে থাকে। এটার প্রাইস হচ্ছে 6600 টাকা। পরশমণি বেনারসি শাড়িজ এই শাড়িগুলোর প্রাইস দিয়েছে 6600 টাকা। এই শাড়িগুলো সময় ভিত্তিক প্রাইসটা আরেকটু বাড়ানো হতো, কিন্তু করিনি আমরা, সেটা চিন্তাভাবনা করেছি করোনার সময় সবারই একটু চিন্তাভাবনা থাকবে ছোট্ট বাজেটের মতো, তো আমরা চেষ্টা করছি বাজেটটা একটু ছোট করে দেওয়ার জন্য। এবার যে শাড়িটা দেখাবো রাশ কালার, এবং রাশটা হলো কীরকম, ডিপ না ডার্ক না, হ্যাঁ মানে লাইট রাশ যে বলে না ওই ধরনের কালারটা। বেসটা আবার দেখতে আপনার ভিডিওতে অনেকটা আমার মনে হয় গোল্ডেনের মতো লাগবে, হ্যাঁ ব্যানসন গোল্ডেনের মতো লাগবে, কিন্তু কালারটা অনেকটা ব্যানসন গোল্ডেন প্লাস রাশ দুইটা মিক্সড রয়েছে। এক কথা কি, এখন কালারের নামগুলো দেওয়াটাও খুব টাফ, কারণ হচ্ছে টোটন ভিত্তিক কালারগুলো হয়, টয়েন কালার যেটাকে আমরা বলি, সে যার কারণে নাম কালারের নামগুলো দেওয়াটা খুব টাফ। আর ডিজাইন সেম রয়েছে। আরেকটা জিনিস বলে দিই, সবাই এই বিষয়টা নিয়ে খুব টেনশনে থাকে, যেটা তো মিনা করা রয়েছে, বুটি রয়েছে, এটার ব্যাক পোর্শনে কি কোনো জড়ি আছে কিনা, একদম হালকা এই যে দেখেন। আর আরেকটা জিনিস হচ্ছে শাড়িটা আমি একটু স্মুথলি সরিয়ে দেখাচ্ছি, এই যে একদম হালকা শাড়ি, হ্যাঁ একদম হালকা শাড়ি, প্রাইস 6600। আর আঁচলটার মধ্যে একটা স্পেশাল টার্সেল করে দেওয়া আছে, এই যে একটা স্পেশাল টার্সেল করে দেওয়া আছে। আসলে মেন কথা হলো কি, সুন্দর শাড়িগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই সুন্দর একটা টার্সেল করা আছে। আর এই টার্সেলটা কিন্তু করতে অনেক মেহনত, শাড়িগুলোতে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে, কারণ সুন্দরকে এভাবেই সুন্দর বলা যায় না, সুন্দরকে বলতে হলে একটু পরিপূর্ণভাবে সেটার পেছনে কাজ করতে হয়। এবার যে কালারটা দেখাবো, এই যে দেখেন এই কালারটারও নাম দেওয়াটা খুব টাফ, এটাকে আমি ডার্ক অ্যাশ কালার বলবো, অ্যাশের সাথে হালকা একটা কী বলবো, এটা গ্রিন সুতো আছে, গ্রিনিশ ভাব আছে, মানে অ্যাশি বাট গ্রিনিশ একটা ভাব আছে। আর মিনাটা হচ্ছে রেড প্লাস সি গ্রিন, রেড প্লাস সি গ্রিন দিয়ে মিনাটা করেছে। প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর, পরশমণি বেনারসি শাড়ি যে সুন্দর সুন্দর শাড়িগুলো কালেকশন করেছে, আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে,
আপনারা এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই শাড়িগুলোর কালেকশন দেখতে পাবেন। সো আপনারা সবসময়ই পরশমণির ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, আমাদের চ্যানেলে কমেন্টস করে জানিয়ে দিবেন কী ধরনের শাড়ি আপনারা দেখতে চান, কী ধরনের প্রাইজের শাড়ি দেখতে চান, কারণ আপনাদের জন্যই, আপনাদের কেনাকাটা সহজ করার জন্যই কিন্তু পরশমণি এই ধরনের মেহনতগুলো করে থাকে। এটা প্রাইস 6600, সেম ডিজাইন, বাড়তি কথা বলছি না, আপনাদের সময় নষ্ট করছি না। এটা যে কালার রয়েছে পিঙ্ক, বেবি পিঙ্ক ধরা চলে, কিন্তু বেবি পিঙ্ক হলেও মানে আমি আপনাকে আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা গ্লোসি ভাব আছে শাড়িটার মধ্যে, একটা গ্লোসি ভাব আছে। ভিডিওর মধ্যে এটা বোঝা খুব টাফ, বাট আমি বলে দিচ্ছি, রিপন ভাই মিথ্যা কথা খুব কম বলার চেষ্টা করে, আল্লাহ রহমত, আল্লাহ তালা যেন আমার মুখ দিয়ে মিথ্যা কথা না বলে। আমি একটা জিনিস বলি, পরশমণি যেমন একটা ট্রাস্টেবল পার্সন, আমাকে আপনারা ট্রাস্ট করতে পারেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা আপনাদেরকে যতটুকু সহজ করে দেওয়া যায় সেভাবে করে দিই। এটার প্রাইস পড়বে 6600, কালারটা হচ্ছে বেবি পিঙ্ক, বাট এটা হচ্ছে গ্লোসি বেবি পিঙ্ক, একটা বেবি পিঙ্কের মধ্যে একটা আছে না এক কালার এরকম না, একটা এক্সট্রাঅর্ডিনারি কালার, মানে গ্লোসি ভাব আছে। সেটা হলো যারা স্বর্ণকাতান চেনেন বা বোঝেন, স্বর্ণকাতানের ভিতরে কিন্তু একটা জরি বুনট থাকে, এখানেও কিন্তু এই জরি বুনটটা আছে, বাট সেটা খুব স্মুথ, একদম চিকন। এটারও প্রাইস পড়বে 6600, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। একটা কালার দেখাবো, সেটা হচ্ছে পেস্ট, পেস্ট কালারের মধ্যে একই ডিজাইন, একই প্যাটার্ন, পাড় আর আঁচল তো দেখেছেন, প্রত্যেকটার সাথে টার্সেল আছে, শাড়িটা একদম হালকা সফট। আর আরেকটা কথা হলো, পরশমণি মানেই ইউনিক, পরশমণি মানেই হচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন। সো যারা ঈদের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন, অবশ্যই পরশমণির অনেকগুলো কালেকশন দেখে একটা কালেকশন নেবেন আপনি। আশা করছি পরশমণির প্রতি আপনাদের অনলাইনে ট্রাস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সর্বশেষ আমাদের রিটেল দুইটা শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, মিরপুর বেনারসি পল্লীর এক নম্বর গেট দিয়ে ঢুকে এক নম্বর লাইনে পরশমণি ওয়ান, যেখানে রিপন ভাই সবসময় আপনাদের খেদমতে থাকে, আরটা হচ্ছে তিন নম্বর গেট দিয়ে ঢুকে আট নম্বর লাইনে পরশমণি টু। সো পরশমণি বেনারসি শাড়িদের জন্য আপনারা দোয়া রাখবেন, আমরাও দোয়া রাখি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।